নেক্সট টার্গেট পাহাড়ের একদম চূড়ান্ত চূড়ায় উঠতে যাব। আপনাদেরকে একটু আগে দেখালাম আমাদের একটি চূড়ায় মন্দিরের পাশে দেখালাম আমরা দূর সেই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সেই চূড়া, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব। জানেনই তো পরিশ্রম হবে স্বাভাবিক, তবুও তো ঘুরতে হয়। দৃশ্যটি মনোমুগ্ধকর, আশা করি আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি আপনাদের ভালো লেগেছে। আসলে মোবাইলে দেখার সাথে বাস্তবের দেখার অনেকটাই পার্থক্য, যদিও তারপরও যাদের হয়তো বা আসার সুযোগ হবে না বা হওয়ার সম্ভাবনা কম, কিছু তো করার নেই, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও দেখতে হবে। বা আপনার যদি কোনো বন্ধুবান্ধব আসার আগে ভিডিওটি দেখতে চায়, যেহেতু আপনি দেখে ফেলেছেন অলরেডি, সে বন্ধুকে অবশ্যই হেল্প করবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, তাকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আমাদের এই ভিডিও করাগুলো সার্থক হবে। আমরা চাই আপনারা আমাদেরকে পরামর্শ দিন কিভাবে ভিডিও ধারণ করলে এবং কোথায় কোথায় গেলে ভিডিও করলে ভালো হয়, আপনারাও সন্তুষ্ট থাকেন, সেই লক্ষ্যে সর্বদা সব সময় কাজ করার চেষ্টা করে যাব। আমি তাসকিন প্রধান তারিফ, ফয়সাল আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং প্রবাসী নিউজ বাংলাদেশ প্রতিনিধি। হাঁটি হাঁটি পা পা করে ক্রমশ উপরে দিকে উঠছি, যত দূর চোখ যায় তত দূরেই সৌন্দর্যের প্রাচুর্যে ঘেরা অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের বাংলাদেশ। এই যে খাদক গুলা 10 মিনিট হাঁটে না 20 মিনিট খায়, খাইতাম না রে খাদক সব। এই যে খাদক আকাশ, খাদক শাকিল, ওই যে জয়, যেমন সব খাদক গুলো একসাথে 2 মিনিট হাঁটে না 4 মিনিট খেলে খেতেই থাকে। দর্শক আমরা এক ভাইয়ের একটু ইন্টারভিউ নেই। আচ্ছা ভাইয়া, আপনি যে নিচ থেকে উপরতলা আসলেন, আপনার কি মনে হয় যে যদি প্রেমিকার সাপোর্ট থাকে, ভালোবাসা থাকে, তাহলে নিমি সেখানে উঠা যায়? ভাই নিচ থেকে উপরতলা আসতে অবশ্যই তো সাপোর্ট লাগে, সাপোর্ট আসলে মনে হয় না, এখন সাপোর্ট তো অবশ্যই দরকার না। পাহাড়ের একদম উপরের চূড়া থেকে নিচের দিকে ক্রমশই নেমে যাচ্ছি। তবে নামার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, পরিশ্রমটা যদিও কম কিন্তু খুব মাথা খাটিয়ে নামবেন। কারণ হচ্ছে এই যে সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো ভাগ্যক্রমে পা ফসকে যায়, বুঝতে তো পারছেন অনেক উপরে রয়েছেন, অমনি নিচে পড়ে যাবেন, ব্যথা পাবেন, আত্মীয় স্বজনকে কাঁদাবেন, একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। তো সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, খুব সাবধানে যাওয়াটাই দরকার, কারণ বেশি আনন্দ করতে যেয়ে যাতে আবার কান্না না হয়, ঠিক আছে? দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন,
প্রবাসী নিউজ চ্যানেল ও ফয়সাল আহমেদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। যদিও ওঠাটি একটু কষ্টসাধ্য, নামতে গেলে আপনি নিমিষেই নামতে পারবেন, তবে খেয়াল রাখবেন কোনো ক্রমে যাতে পা ফসকে না যায়। পাহাড়ি রাস্তা, এলোপাথারি পথ, উঁচু নিচু সিঁড়ি, ধৈর্য ধরবেন, ধৈর্য মেয়ে ফলে, আর নির্বিঘ্নেই যদি শান্তিপূর্ণভাবে বাসায় যেতে পারেন, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেতে পারেন সঠিকভাবে, তাহলে মনে করি আপনার ভ্রমণ আনন্দের সহিত কেটে গেল, কোনো ব্যাঘাত ঘটল না।